হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নুরুল আলম নাজুলই আন্তরিক স্বাগতম জানাইছো। আজি আমি এই ভিডিওটির ভারতের বিশিষ্ট ব্যক্তিসকলের সমাধিস্থলক কি নামেরে জানা যায় আমি সেই বিষয়ে এই ভিডিওটির সম্পূর্ণক জানিম। আহকসুন বাৰু এই বিশিষ্ট ব্যক্তিসকলের নাম আর তেওঁলোকৰ সমাধিস্থলের যুক্ত নাম সেই তালিকাটা আমি জানি লম। আর এই যিখিনি তথ্য আছে এই তথ্যসমূহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে বরকৈ প্রয়োজনীয়। আপনারা সম্পূর্ণকে ভিডিওটি চাব বলে আশা থাকিল, আর ভিডিওর বিষয়বস্তু আর উপস্থাপন কেনে হয়েছে সেই বিষয়ে আপনাদের কমেন্টযোগে জানাব বলে আশা থাকিল। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুলে আগবাড়িছো। ইয়াত চাওক একটা তালিকা দিয়ে আছে যে ব্যক্তির নাম প্রথমটো দিয়ে আছে মহাত্মা গান্ধী, তেখেতক আমি জানো ফাদার অফ দ্য নেশন, ভারত জাতির পিতা বলে আমি জানো। আর তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় রাজঘাট। মহাত্মা গান্ধী, হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড হিজ মেমোরিয়াল নেম, মেমোরিয়াল নেম অর সমাধিস্থল ইজ নোন এজ রাজঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় মহাপ্রয়াণ ঘাট। ইন্দিরা গান্ধী, শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় শক্তিস্থল। লাল বাহাদুর শাস্ত্রী, তেখেত ভারতের প্রধানমন্ত্রী আছিল, তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় বিজয়ঘাট। পরবর্তী তালিকাত আমাক দিয়ে আছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া, পণ্ডিত জওয়াহরলাল নেহরু তেখেত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় শান্তিবন। মোরারজি দেশাই, তেখেত আছিল প্রাইম মিনিষ্টার, ভারতের প্রধানমন্ত্রী আছিল তেখেত, আর তেখেতর যে সমাধিস্থল সেই সমাধিস্থলের নাম হয়েছে অভয়ঘাট। যেনেকে মহাত্মা গান্ধী রাজঘাট, তেনেকে মোরারজি দেশাইয়ের যে সমাধিস্থল তাক জানা যায় অভয়ঘাট। রাজীব গান্ধী, তেখেত ভারতের প্রধানমন্ত্রী আছিল, তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় বীরভূমি। চৌধুরী চরণ সিং, তেখেত আছিল ভারতের প্রধানমন্ত্রী, আর তেখেতর যে সমাধিস্থল সেই সমাধিস্থলক জানা যায় কিষাণ ঘাট। পরবর্তী তালিকা দিয়ে আছে পিভি নরসিংহ রাও, ভারতের প্রধানমন্ত্রী আছিল তেখেত, প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় পিভি ঘাট। ইন্দিরা কুমার গুজরাল, আই কে গুজরাল, তেখেত ভারতের প্রধানমন্ত্রী আছিল, তেখেতর সমাধিস্থলক জানা যায় স্মৃতিস্থল। চন্দ্রশেখর, তেখেত ভারতের প্রধানমন্ত্রী আছিল, আর তেখেতর যে সমাধিস্থল তাক জানা যায় জননায়ক স্থল। জ্ঞানী জাইল সিং, তেখেত ভারতের রাষ্ট্রপতি আছিল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় একতা স্থল। আমি পরবর্তী তালিকালে আগবাড়িছো। ইয়াত দিয়া বিশিষ্ট ব্যক্তিসকলের নাম হয়েছে ডক্টর শঙ্করদয়াল শর্মা, তেখেত ভারতের রাষ্ট্রপতি আছিল, আর তেখেতর সমাধিস্থলক কর্মভূমি নামেরে জানা যায়। কে আর নারায়ণন পরবর্তী নামটি হয়েছে, আর তেখেত ভারতের রাষ্ট্রপতি আছিল, আর তেখেতর সমাধিস্থলক উদয়ভূমি নামেরে জানা যায়। ডক্টর বি আর আম্বেদকর, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর তেখেতর যে সমাধিস্থলত তাক কোৱা হয় চৈত্যভূমি। দেবীলাল, তেখেত আছিল ডেপুটি প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া, ভারতের উপ প্রধানমন্ত্রী, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় সংঘর্ষ স্থল। আমার পরবর্তী তালিকাত থাকা ব্যক্তি সকল হয়েছে গুলজারিলাল নন্দা, তেখেত আছিল ভারতের উপ প্রধানমন্ত্রী, কার্যবাহী প্রধানমন্ত্রী, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় নারায়ণ ঘাট। আর সর্বশেষত যে নাম দিয়া আছে সেয়া হয়েছে কৃষ্ণকান্ত, তেখেত আছিল ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর তেখেতর সমাধিস্থলক জানা যায় নিগমভূত ঘাট। আজির ভিডিওর বিষয়বস্তু ইমানেই। আপনাদের এই ভিডিওর বিষয়বস্তু কেনে পালে বা ইয়ার উপস্থাপন কেনে পালে আপনাদের জানাব বলে আশা থাকিল। আর আপনাদের একটা বিশেষ অনুরোধ, যদি প্রথমবার মোর চ্যানেলটি চাই আছে আর এতালেক সাবস্ক্রাইব করা নাই তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করি বলে আশা থাকিল। আর আজির এই ভিডিওটি সম্পূর্ণকে চাওয়ার আপনাদের অশেষ ধন্যবাদ।